কবিতার নাম দত্তক। এখন জনসংখ্যা প্রায় 130 কোটি, তার মধ্যে বেশিরভাগই নোংরা, গরিব, পরনে ছেঁড়াচটি। ভাবছি এদের জন্য কি করা যায়। প্রচলিত প্রথা মেনে কম্বল দান করি, শিক্ষার অজুহাতে স্লেট পেন্সিল ঘড়ি, নাকি ওদেরই জিজ্ঞেস করি যে ওরা কি চায়। বুদ্ধিটা বাজে নয়, তবে আছে তাতে ধাক্কা। টাকা চাই, টাকা চাই, কোলাহল পাক্কা। 7-5 ভেবে মরি, বহুরাত জেগে জেগে শেষে করলাম উপায়। আমি রোজ ট্রেনে যখন ঘেমে নে ফিরি, একটা রোগা কালো বাচ্চা করে ফুলমালা বিক্রি। বয়স 3 কি 4, আর এরই মধ্যে ফুলের বোঝায় শৈশব ছারখার। আমি ভাবছি এরই আমি দায়িত্ব নিয়ে নেব, পাতি কথায় দত্তক নেব, খেতে পড়তে দেব, শিখিয়ে পড়িয়ে সম্ভাবনার খুলে দেব দ্বার। তবে এতেও অনেক ব্যাগড়া আছে, আছে সামাজিক ধিক্কার। বললেই হলো, বউটা বাঁজা কিংবা স্বামী নপুংসক বিকার, তাছাড়াও আছে পুলিশি ঝক্কি যার নেই কোনো দরকার। তাই আবার ভাবতে বসলাম পারবো কি চাপ নিতে। ঠিক করলাম লড়বো, আমি জমি ছাড়বো না ফ্রিতে। এবার যা হোক দেখাই যাবে, এসপার নয় ওসপার। সমাজের ভালো করার আগে মানুষের কথা ভাবো, মানুষ নিয়েই তো তৈরি সমাজ, মানুষের কাজে লাগো। জন্মের হার বাড়িও না আর, গরিবের ব্যথা বোঝো, এসো নতুন প্রজন্ম গড়ি, গড়ি দত্তক পরিবার।